তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এই ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটার হিডেন 5টা ফিচার। যে 5টা ফিচার ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমরা জানি না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ক্রোমাটুন অ্যাপ্লিকেশন দিয়ে আপনি যখন কার্টুন ভিডিওগুলো তৈরি করতে যান বা এডিট করতে যান বা এর বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে যান, তখন কিন্তু অনেকগুলো বিষয়ে কিন্তু আপনারা দেখা যায় যে সমস্যায় পড়েন। তো জাস্ট 5 থেকে 7টা হিডেন ফিচার আজকে এক্সপ্লেন করব আপনাদের মাঝে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। আপনি যদি ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা দিয়ে এই যে আমার মতো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে সুন্দর সুন্দর কার্টুন অ্যানিমেশন তৈরি করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকের এই ভিডিওর মাধ্যমে 5 থেকে 7টা ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের হিডেন ফিচার বা সিক্রেট সেটিং বলতে পারেন সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। আর বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি মনে করেন যে আপনি নতুন কিছু শিখলেন বা আপনার ভিডিওটা ভালো লেগেছে, তাহলে এই ভিডিওটা করবেন কি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন, তাহলে আপনার মতো আরও 10 জন মানুষ এই ভিডিওটা দেখে তারাও কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা একটু লং হবে, সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। কোনো পার্ট স্কিপ করে গেলে পরবর্তীতে কিন্তু সমস্যা আপনি পড়তে পারেন, কারণ আপনারা কিন্তু সবাই জানেন যে কার্টুন অ্যানিমেশন কিন্তু খুব ধৈর্যের একটা বিষয়। তো চলুন শুরু করা যাক, ফিরছি ইন্টোর পর। তত তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের এই মোবাইল স্ক্রিনেতে। এখন আপনাদের দেখাবো যে আসলে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের 5 থেকে 7টা হিডেন ফিচার যেগুলো আমাদের জানা উচিত। তো দেখুন, আমরা ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করে নিলাম। তো বন্ধুরা দেখুন, আমরা ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করে নিছি। তো দেখুন বন্ধুরা, ওপেন করার পর জাস্ট আমরা কী করব, এই লেটস স্টার্টে ক্লিক করে দিব। লেট স্টার্টে ক্লিক করে ওকেতে ক্লিক করুন। তো এখন আপনারা কী করবেন, সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন যে আসলে এখানে বিষয়গুলো কি। এই যে আপনাকে ডিফল্ট হিসাবে কিন্তু এই 4টা ক্যারেক্টার দেওয়াই থাকবে। তো আপনি যদি প্রথম নাম্বার ট্রিক্স, আপনি যদি এই ক্যারেক্টারগুলোকে সরাতে চান, তাহলে আপনি কীভাবে সরাবেন? তো দেখুন, এখান থেকে এই ডান পাশে দেখুন এই মানুষ আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু 4টা লেয়ারে 4টা এই চরিত্রের নাম কিন্তু দেওয়া আছে, Lady 3, Lady 4, লিল বয়, চুটালি। তো দেখুন এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে উপরে 2টাকে সরিয়ে দিব। তো দেখুন এখান থেকে নান বাটনে ক্লিক করে দিবেন, এখান থেকে নান বাটনে ক্লিক করে দিবেন। এভাবে যদি আপনি যেটাকে সরাতে চান সরে যাবে। তো জাস্ট এখন এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিন। তো এটা গেল কিন্তু একটা ট্রিক্স। তো জাস্ট এখন চাচ্ছেন যে এই ক্যারেক্টারটাকে আপনি কী করবেন, বড় করবেন। তো বড় করার জন্য আপনি কী করবেন? তো দেখুন এখান থেকে বড় করার জন্য আপনাকে এই সেটিং অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এই যে এইখানে আসুন। আসার পর দেখুন এখান থেকে আপনি তো ক্যারেক্টার বেছে নিলেন, নেওয়ার পরে দেখুন বন্ধুরা এই যে ক্যারেক্টারটা আপনি দেখুন এখানে। এখন আপনি যদি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন, দেখুন প্লাস আইকনে ক্লিক করলে দেখুন এই যে নিচের এই ক্যারেক্টারটাকে যদি আপনি বড় করতে চান, তাহলে এইটাকে টেনে এই দিকে নিয়ে আসুন। দেখুন এখান থেকে এতে টেনে নিয়ে আসুন, এটা কিন্তু ক্যারেক্টারটা কিন্তু অলরেডি বড় হয়ে যাচ্ছে। তো দেখুন এখান থেকে আপনার ইচ্ছা মতো ছোটো বড় করতে পারেন। জাস্ট আমি এতটুকু রেখে দিলাম। রেখার পর দেখুন এখান থেকে কিন্তু ক্যারেক্টারটা কিন্তু আমাদের অনেকটা বড় হয়ে গেছে। তো আপনারা এভাবে ক্যারেক্টারকে ছোটো বড় করতে পারবেন। তো নাম্বার 2 ট্রিক্স কিন্তু হয়ে গেল। তো আপনি চাচ্ছেন এই ক্যারেক্টার হাতে কোনো কিছু ছুরি বা ধারালো কোনো কিছু বা পার্সেস, ব্যাগ, বন্দুক, এ ধরনের কোনো কিছু হাতে দিবেন। তো এটা কাজ করার জন্য দেখুন এই যে ক্যাপ আইকনের মধ্যে একটা আইকন আছে, তো জাস্ট এই আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখুন এই 4টা অপশনের ভিতরে কোনটাতে আপনার ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটার উপর দেখুন ইয়া করুন। এটাতে কিন্তু ছুরি হাতে নিয়ে চলে আসছে। তো ছুরি হাতে নিয়ে চলে আসছে। তারপর আপনি যদি চান যে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে আস, এই যে ব্যাকগ্রাউন্ড আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি কী করবেন, এই যে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ সেটা নিতে পারবেন। দেখুন প্রচুর পরিমাণে এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়াই আছে। এবং আপনি যদি এখান থেকে কোনো কাস্টম ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান সেটাও কিন্তু আপনি পারবেন। দেখুন এই যে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, আপনি ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড করতে গেলে অর্থাৎ আপনার নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড লাগাতে গেলে কিন্তু এখানে আপনার কী করতে হবে, প্লিজ অস অ্যান্ড অ্যাড, আপনাকে একটা সম্পূর্ণ অ্যাডে ক্লিক করে সম্পূর্ণ অ্যাডটা দেখতে হবে, তারপরে কিন্তু এখানে ওকে অপশন আসবে। তো জাস্ট আমি আপনাদের দেখাইতেছি। তো জাস্ট আপনারা যদি কাস্টম ব্যাকগ্রাউন্ড লাগাতে চান, তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে,
এইখানে ও এই ওয়াচ অ্যাডে ক্লিক করে অ্যাডটা দেখার পরে আপনি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করলে কিন্তু কাজ করবো। তো জাস্ট এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখুন এখন আমাদের কাজ হলো যে এইটাকে আপনি কত সময় কথা বলাবেন বা কত সময় হাঁটাবেন, এটা কিন্তু একটা প্রশ্ন আছে। তো জাস্ট আমি চাচ্ছি যে এটা কথা বলুক বা হাঁটুক। তো দেখুন এখান থেকে আইডলে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে অপশন দেওয়া আছে। তো দেখুন এখানে দেখুন সুইমিং, টকিং, ওয়াকিং প্রচুর পরিমাণে দেওয়া আছে। কিন্তু দেখুন বন্ধুরা ড্যান্সিং, দেখুন এখানে ড্যান্স করতেছে, কিন্তু দেখুন এখানে কিন্তু ড্যান্স করতেছে দেখুন। তারপর দেখুন এখান থেকে আবার এখানে প্রচুর পরিমাণে এই যে পিকিং আপ, দেখুন এখান থেকে পিকিং আপ কোনো কিছু উঠাইতেছে সেটাও কিন্তু পারবেন প্রচুর পরিমাণে কিন্তু। তারপর এখান থেকে কাউকে যদি অ্যাটাক করাতে চান সেটাও কিন্তু পারবেন। দেখুন এখানে কিন্তু অ্যাটাক করার অপশনটা চলে আসে, দেখুন এই যে অ্যাটাক করবে। তারপরে দেখুন বন্ধু এখান থেকে এই যে আমি চাচ্ছি যে কথা বলবে, তো দেখুন বন্ধুরা টক ওয়ান বা টক টু, টক টু দ্য পয়েন্ট, দেখুন এই যে কারোর সাথে কথা বলতে গেলে সামনে যদি কোনো চরিত্র থাকে তার সাথে কথা বলতে গেলে পয়েন্ট টু দ্য টক এভাবে দিবেন। এখন আপনি চাচ্ছেন যে এখানে কত মিনিট কথা বলবে, তো সেটা কীভাবে করবেন, 1 মিনিট বা 2 মিনিট সেটা কীভাবে কথা বলার ডিউরেশনটা আপনি নেবেন, তো এই কাজটা করার জন্য এই সেটিং অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর শো কে ফ্রেম অপশন এটাতে ক্লিক করুন, ওকেতে ক্লিক করুন, হয়ে গেল। তো আপনি এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, দেখুন বন্ধুরা এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে আপনাদেরকে। তো জাস্ট দেখুন এই যে এখানে প্লাস আইকনে আমরা ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করে যে সেকেন্ড দিয়েছে দেখে খেয়াল করুন সেকেন্ড অপশনটা কিন্তু বাড়তেছে। এখানে যত সেকেন্ড আপনি করবেন এই মানে কথা বলার মানে ডিউরেশনটাও কিন্তু তত সেকেন্ডই হবে। তো দেখুন আমি এখানে 1 মিনিট করে দিলাম। তো 1 মিনিট করার পর এখন আপনাদের কথা হলো যে রেকর্ডটা আপনি করবেন কিভাবে। তো এই রেকর্ড অপশনটা করার আগে দেখুন এই যে আমি যেখানে স্ক্রিন রেকর্ড চালু করতেছি আপনারাও একটা স্ক্রিন রেকর্ড চালু করে নেবেন। চালু করে নেওয়ার পর দেখুন এই যে রেকর্ড অপশনে ক্লিক করলে কিন্তু রেকর্ডটা শুরু হয়ে যাবে। তো রেকর্ডটা আপনাদের একটু পরে দেখাই, কারণ রেকর্ডটা ক্লিক করার পর আমি আর বাকি দুটো অপশন দেখাতে পারবো না। তো এর জন্য আপনি আরও কিছু অপশন আপনাদের দেখাই, যদি আপনি যদি কোনো ধরনের কাস্টম ক্যারেক্টার অ্যাড করতে চান দেখুন এই যে এসপি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই যে কাস্টম ক্যারেক্টার অ্যাড করবেন কিভাবে, সেটা কি অ্যাড করার জন্য দেখুন এখানে কি করতে হবে আপনাদেরকে। এখানে আপনাদেরকে এই যে গেট ক্যারেক্টার এইটার উপরে ক্লিক করতে হবে। তো দেখুন গেট ক্যারেক্টারের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আপনাদেরকে একটা সাইটে নিয়ে আসবে। এই সাইট থেকে আপনাদেরকে ক্যারেক্টারগুলোর নাম এবং এই যে ইয়াগুলো কপি করতে হবে, কিবোর্ডগুলো কপি করতে হবে। দেখুন তো ধরুন আমি এখান থেকে এই ক্যারেক্টারটাই নেবো, তো জাস্ট এইটার উপর আমরা ক্লিক করে দিলাম। দেখুন এটার উপরে ক্লিক করার পর একটা অ্যাড আসবে। তো বন্ধু দেখুন এই যে এখান থেকে দেখুন নেম, নেমটাকে কপি করবেন, নেমটাকে কপি করুন। নেমটাকে কপি করা হয়ে গেলে জাস্ট দেখুন এখান থেকে কপি করুন, আগে এখান থেকে এইভাবে কপি করে নিন, কপি করে নিন। দেখুন এখান থেকে আমরা কপি করে নিব, তো জাস্ট কপি করে নিলাম। দেখুন এখানে কপি কিন্তু হয়ে গেছে। জাস্ট আমরা এখন কী করবো, এই যে এখানে কিন্তু আমরা এই নামের জায়গায় এই নামটা বসিয়ে দেবো। দেখুন যে নামটা আমরা কপি করে এই নামটা বসিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিব। তারপরে কী বলা আছে দেখুন ইন্টার কি কোড। তো জাস্ট ইন্টার কি কোড করার জন্য জাস্ট আমরা সেম আগের মতোই কাজটা করে নিব। এই যে আমরা যে এই যে রেখে আসলাম যে পেজটা, এই পেজটা আমরা এভাবে ওপেন করে নিব। দেখুন এই যে পুরো কি কোডটাকে কপি করে ফেলুন। কপি করার পর দেখুন আমরা যেখানে চলে আসছি সেখানে আবারও চলে আসলাম। এখান থেকে এই যে এখান থেকে কপি করে নিন। কপি করে দেওয়ার পর দেখুন এখান থেকে জাস্ট আপনার কী করতে হবে, এই যে ইম্পোর্ট, তো বন্ধুরা ইম্পোর্ট করতে গেলে কিন্তু আপনাকে এখানে কিছু সময় লোড নিবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনাকে একটা সম্পূর্ণ 1 থেকে 1.5 মিনিটের অ্যাড দেখতে হবে, তারপরে কিন্তু আপনার এখানে কিন্তু মানে ক্যারেক্টারটা কিন্তু লোড নিয়ে নিবে। তো জাস্ট আমি এইটা দেখাতে গেলে আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো জাস্ট আমি ব্যাক করতেছি, ব্যাক করার পর দেখুন বন্ধুরা